সবাই দ্রুতই আমরা সবাই মরহুমের আত্মার মাগফিরাত কামনা কামনা করে আল্লাহর কাছে দোয়া করব। তোমরা পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পৌঁছেই বললেন, তার মধ্যে একটা ছিল এটা যে আল হায়াত ক্বাবল আল মাউত, মৃত্যু আসার পূর্বেই তোমার হায়াত জীবনকে মূল্যায়ন করো। আমাদের প্রতিটা সময় দামি, প্রতি সবাই খুব মূল্যবান। কখন মৃত্যু আছে জানা নাই, কবর অন্ধকার ঘর, প্রতিদিন কবর হচ্ছে একটা অন্ধকার ঘর। প্রতিদিন মানুষকে দিনরাত কোনো আদিতে আসে শত্রু বা ডাকে ডাকে আহ্বান করে যে আমি অন্ধকার ঘর, আমার কাছে আলো নিয়ে আসো, এখানে কোনো আলো নাই, আমি সাপ কিছু পোকামাকড়ের ঘর, আমার কাছে নিরাপত্তার জন্য কিছু আমল নিয়ে আসো, এখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। হ্যাঁ, এই জন্য আমল করে দেওয়া, আল্লাহ তালার কাছে ইমান এবং আমল এই দুটা জিনিস হয়ে থাকে। তো আল্লাহ তালা আমাদেরকেও এরকম একটা সময় নিয়ে যাবেন, কখন নিয়ে যাবেন জানা নেই, মৃত্যু পূর্বেই মৃত্যুর সামানা তৈরি করা, প্রস্তুতি গ্রহণ করা। তো জানাজার নামাজ এখনই শুরু হবে, জানাজার নামাজের নিয়ম আমরা যে নিয়োগ করে আসছি জানাজা করতে হয়ে গেছে, তারপরে আমরা বলতে পারি জানাজার ফরজে কেফায়ের নামাজ এই মানে যেখানে পরিচিত আবহাওয়া পাওয়া যায়, জানাজার নামাজ পরিচিত আবহাওয়া পাওয়া যায়, এটা বলতে তারপরে আমরা চারটা তাকিয়ে বলবো, দোয়াগুলো পারলে বলবো, তাকিয়েগুলো বলবো। জানাজার নামাজ শুরু হয়েছে, মোবাইল দিয়ে
ভাই